দেখুন, সারা বিশ্বকে ফাঁকি দিয়ে দক্ষিণ চীন সাগরে গোপনে ভাসমান নিউক্লিয়ার প্ল্যান্ট বানাচ্ছে চীন। ফের বিতর্ক শুরু দক্ষিণ চীন সাগরে। এবার চীনের ঘোষণা, ওই বিতর্কিত অংশে ভাসমান নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করবে তারা। বেইজিংয়ের দাবি, উপকূলবর্তী অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য এই নিউক্লিয়ার প্ল্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই দেশের 5 বছরের অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে এই প্রজেক্টের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে চলছে গবেষণা। সূত্রের খবর, চীনের ন্যাশনাল নিউক্লিয়ার কোঅপারেশন অন্তত 20টি ভাসমান নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তৈরি করবে। সংস্থার প্রাক্তন চেয়ারম্যান সান কিন জানিয়েছে, 2019-এর মধ্যে কার্যকর হবে এই প্রজেক্ট। এই নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে প্রাকৃতিক দুর্যোগ কোনো আঘাত করতে পারবে না। জরুরিকালীন অবস্থায় সমুদ্রের জল পাম্প করে তোলাও যাবে এই স্টেশনের মাধ্যমে। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন, তবে দ্বীপগুলোর ওপর দাবি রয়েছে ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানের। অন্যদিকে হুমকি নিষেধাজ্ঞা উড়িয়ে চীনের তৈরি দ্বিতীয় বিমানবাহী রণতরী শানদাংকে দক্ষিণ চীন সাগরের কাছে মোতায়েন করতে চলেছে লাল চীন। স্থানীয় চীনা সংবাদ মাধ্যমে সম্প্রতি এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। যেভাবে বলা হয়, দেশের অত্যাধুনিক বিমানবাহী রণতরীকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরেই মোতায়েন করা হচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগর নিয়ে যখন আমেরিকা এবং আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের টানপোড়েন বাড়ছে, তখন এই সংবাদ প্রকাশ্যে এলো। আর এই ঘটনা ঘিরেই নতুন করে উত্তেজনা বাড়ার শঙ্কা করছেন সামরিক পর্যবেক্ষকরা। অন্যদিকে রণতরী এভাবে মোতায়েনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে খবরে বলা হয়েছে, জটিল কোনো পরিস্থিতি দেখা দিলে এতে তা মোকাবেলায় চীনের সামরিক সক্ষমতা এবং প্রস্তুতি বাড়বে। এছাড়া দক্ষিণ চীন সাগরের কাছাকাছি মোতায়েনের মাধ্যমে তাইওয়ানকে পরোক্ষভাবে সতর্ক করা হবে। উল্লেখ্য, তাইওয়ানকে বেইজিং চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে।